দুঃখের বিষয় এই যে জ্ঞান পাবে কথাটা বললাম, সব বুঝি সব জানি, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে অটোমেটিক ভুল করে ফেলি। আসলে অ্যাকচুয়ালি আমরা যারা সংসারে বাস করি আমরা প্রত্যেকে খুব আপন জন মনে করি, প্রত্যেককে প্রত্যেকে আপন জন মনে করি। সে যতই কষ্ট দিক, ছেলে যতই কষ্ট দিক, বৌমা যতই কষ্ট দিক, বা উল্টোটাও হয়, কিন্তু কাউকে আমরা মন থেকে পর ভাবতে পারি। ঝগড়াঝাটি করি, মারপিট করি, আবার একই আশ্রয় একই ছাতের নিচে পড়ে থাকি। কিন্তু ঘটনাটা যেটা আমরা বুঝি সেটা নয়, যেটা আমরা দেখি না সেটাই বাস্তব। কিরকম আমরা ট্রেনে যাতায়াত করি, ট্রেনে ভ্রমণ করি, ট্রেন আসতে লেট হলে না আমরা ওই বিশ্রামাগারে বা যাত্রীকক্ষে বসে থাকি, কখন ট্রেন আসবে। তো আমাদের মতো ট্রেন ধরার জন্য অনেকেই এসে পৌঁছায়, দাদা একটু সরে বসো, এক সাইড পৌঁছায়। তো কি হয়, আস্তে আস্তে ট্রেন যদি খুব বেশি লেট থাকে তার নিজের মতো কথাবার্তা হয়, আর যদি নিজের রাজ্যের বা জেলার বা প্রতিবেশী বেরিয়ে যায় তাহলে একটু আন্তরিক ভাব জন্মে যায়। তখন কিন্তু আমরা খুব সাবলীলভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলি, বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু যখন ট্রেন আসে তখন কিন্তু যার ট্রেন আগে আসে সে চলে যায়, তখন আর প্রতিবেশীর দিকেও তাকায় না, আর রাজ্যের লোকের দিকেও তাকায় না, আর জেলার লোকের দিকেও তাকায় না, তখন জানে এই ট্রেনে আমাকে যেতে হবে। তা আমাদের জীবনটা এইরকমই, আমরা জন্মগ্রহণ করেছি, কতকাল বাঁচবো তাও যাই না, কখন জম এসে আমাদের টেনে নিয়ে যাবে তাও যাই না, আর কোথায় যাব তাও যাই না, কিন্তু যাব এই বিষয়ে নিশ্চিত। কি নিয়ে যাব আমাদের ভাবার বিষয় সেই জায়গায়, যে যাব তো বটেই কিন্তু কি নিয়ে যাব। এই যে 84 লক্ষ জন্ম ভ্রমণ করে মানব দেহ পেলাম, তাহলে এই জন্য আমি কি করলাম, এই যে বডিটার জন্য আমরা সবসময় ব্যস্ত, চিন্তায় মগ্ন, একটু ব্যথা হলে প্রাণ যায় যে অবস্থা, ডাক্তার দেখাতে একবার দেরি হয়ে গেলে মনের মধ্যে কত যন্ত্রণা হয়, এই দেহটাও সঙ্গে যাবে না, এই দেহটাও তখন আমার থাকবে না। তাহলে কি নিয়ে যাব, যাব আমরা যেটা ভাবছি আর করছি সেটা নিয়ে, যেটা করছি সেটা নিয়ে তো যাবই, যেটা ভাবছি সেটা নিয়েও যাব। কেন, আমরা পেন দিয়ে লিখি, যারা শিক্ষিত মানুষ তারা লিখি, ভাষা বোঝা যায়, কিন্তু পেনটা যদি একটা বাচ্চার হাতে দেওয়া হয় তাহলে কি করবে, সে দাগ কাটবে, ঘোরাবে, সে লিখতে পারবে না, দাগ তো পড়বে, তাই তো। তাহলে আমরা যা ভাবছি তারও ফল আছে। কিরকম, বিভিন্ন শাস্ত্রে আছে, বিভিন্ন সন্ত মহাপুরুষরা বলে গেছে যে যে নিজের কল্যাণ চায় অপরের হিত কামনা করার চেয়ে ভালো কাজ আর নেই। আমরা সবাই ভালো করতে না পারি, স্বামী রামসুদেবজি বলে গেছেন যে কেউ যদি সকালে উঠে একবার বলে যে সারা বিশ্বের কল্যাণ হয়ে যাক, সকলের মঙ্গল হয়ে যাক, বলে এতে যে লাভ হবে তাতে আপনার কোটি টাকা দান ধ্যান পূর্ণ করলেও সেই লাভের সমান হবে না। আপনি কোটি টাকা দান করবেন, দেবলোকে যাবেন, স্বর্গপ্রাপ্তি হবে, কোটি টাকার মূল্যের পরিমাণ যখন সুভোগ হয়ে যাবে তখন তাকে আবার ফিরে আসতে হবে। কিন্তু সকলের কল্যাণ হয়ে যাক, বিশ্বের মঙ্গল হয়ে যাক, এইটা বললে ভেতরের সংস্করণ শুদ্ধ হয়ে যাবে, ভেতরের যে মানে কি বলবো, আমাদের মন যে কলুষিত অবস্থায় রয়েছে সেই কলুষিত অবস্থা থেকে আমরা মুক্ত হয়ে যাব। সেই জন্য
কোটি কোটি টাকা দান ধ্যান করার চেয়েও সকলের মঙ্গল হোক, বিশ্বের কল্যাণ হোক, এটা বলা অনেক বেশি নিজের লাভ। এই যে আমি বললাম সকলের কল্যাণ হয়ে যাক আর সকলের মঙ্গল হয়ে যাক, এতে অপরের কল্যাণ হোক আর না হোক নিজের কল্যাণ অবধারিত। যেমন আমাদের আপনাদের তো সবারই অভিজ্ঞতা আছে, ওই কলের নিচে যেখানে শান বাঁধানো শক্ত মাটি থাকে, মানে শক্ত পাথর দিয়ে বাঁধানো হয়, কলসি ভরতে ভরতে বা পাত্র ভরতে ভরতে ওই জায়গাটা অটোমেটিক ক্ষয়ে যায়, একটু দাগ পড়ে যায়। তো এইরকম সৎ সংকল্প করলে মনের উপরে তার ছাপ পড়ে, আস্তে আস্তে মন কলুষিত দূর হতে থাকে। কলুষিত দূর হয়ে গেলে তখন এই মন দিয়ে আপনি যা করতে চাইবেন তাই হবে। এই যে আমরা এতদিন থেকে সৎসঙ্গ করছি, আপনাদের তো কম, আমার তো 2009 সাল থেকে শুরু, 2009 সালের মার্চের সম্ভবত 6 মার্চ গিয়েছিলাম, না 6 মার্চ না, 6 মার্চ পরীক্ষা ছিল, 9 মার্চ গিয়েছিলাম দাদার সহচর্যে এসে সঙ্গ লাভ করে পথে এসেছি। তো এখনো বুঝি যে অন্তরের যে কলুষতা সেটা কিন্তু যায়নি, কারণ আমার নিজের ভেতরে কি আছে বাইরে থেকে বুঝতে না পারলেও আমি আমারটা বুঝি। এখনো পয়সার প্রতি মোহ আছে, সংসারের সুখের প্রতি আস্বাদন আছে, এখনো অনেক কিছু করতে ইচ্ছা হয়, এখনো অনেক কিছু চাওয়া আছে। যেদিন এই টোটাল ভেতরটা পরিষ্কার হয়ে যাবে সেদিন থেকে চাওয়াটা থাকবে। আজকে যে দোষটা আমি নিজের কাছে দেখতে পাচ্ছি সেটা থাকবে না। যেমন একটা পাত্রের মধ্যে যদি নোংরা থাকে আর আমি গামছা দিয়ে ভালো করে বেঁধে দিই, বাইরে থেকে দেখতে না পাই, কিন্তু দুর্গন্ধ জিনিস যদি ওর মধ্যে থাকে, দেখতে পাই আর না পাই, সে কিন্তু দুর্গন্ধ দিতেই থাকবে, দুর্গন্ধ বেরোতেই থাকবে। যে মুহূর্তে ওই পাত্রের নোংরা পদার্থটা বাইরে ফেলে দেওয়া হবে, ভেতরটা পরিষ্কার করে মেজে ফেলা হবে, তখন কিন্তু আর দুর্গন্ধ বেরোবে। তার আমার বলার যে প্রসঙ্গে বলা যে আমরা এতদিন সৎসঙ্গে শুনেছি, এত বই পড়েছি, আমি তো পড়ি, পড়ার মধ্যে থাকি, আপনারা এতদিন সৎসঙ্গ করেছেন, এভাবে ভাবুন তো যে যত সৎসঙ্গে আলোচনা হয়েছে আমরা তার কত অংশ ধারণ করতে পেরেছি, কটা কথা মেনে চলতে পেরেছি, আর যদি নাই পারি কেন পারছি না, পারছি না কারণটা কি, না আমাদের ভেতরে অনুভবে আসছে না। যেমন তেষ্টা পেলে জল খেলে তেষ্টা মিটে, আমি যদি গায়ে জল মাখিয়ে দিই তেষ্টা মিটবে কি, মিটবে না। তাহলে আমাদের ভেতরে চাওয়া আছে, এখনো মনটা কলুষিত অবস্থায় রয়েছে, সেই জন্য আমরা সৎসঙ্গের কথা শুনি বুঝি, কিন্তু ধারণ করার ক্ষেত্রে নিয়ম মেনে চলার ক্ষেত্রে আমরা অপারগ হয়ে যাই, ভুলে যাই, সম্ভব হয় না, ইচ্ছা করলেও হয় না। যদি হতো তাহলে এই এত দিনের মানে এত বছরে, মানে আমরা যারা এখানে এসেছি এত বছর তো চলে গেছে, মরেই গেছি, তাহলে এতদিনে ভগবানের নামটা আমাদের পাকাপাকি ধরা হয়ে যেত, যেখানে একবার নাম নিলে কল্যাণ হয়ে যায়, ভগবানকে পাওয়া যায়, আমরা সেই জায়গাটুকু ধরতে পারছি না। তাহলে আমাদের ভেতরটা কতটা এখনো চাওয়া পাওয়ায় ভর্তি আছে, কতটা চাওয়া পাওয়ায় ভর্তি আছে। আমরা বলি না যে সবকিছু মায়ায় ঘটছে, আমাদের চোখে মায়া রয়েছে, সেই জন্য আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারছি। আসলে মায়াটা চোখে নেই, মায়াটা আছে মনে। মায়াটা কি, না মায়াটা যে চাওয়া, সংসার থেকে চাওয়া। আমরা ভগবানের অংশ গীতায় বলছে, আর ভগবানের অংশ স্বীকার করে নিলে কতটা লাভ হয়, একদিন এখানে আলোচনাও হয়েছিল, লাভ হয়েছে সেটা সেটা পরিষ্কার বলা হয়েছিল বেদান্ততে, যে
শুধু ভগবানের, আমি ভগবানের অংশ এইটুকু স্বীকার করে নিলে তার কোটি কোটি জন্মে যত পাপ আছে সে সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমরা ধরতে পারছি না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, আমি বলি আমার নাম পরেশ। আমি কখনো বলতে পারি না, ভেতরে প্রথমে আসে না যে আমি ভগবানের অংশ। স্বামীজি তার অনুভবের বইয়ে লিখেছেন যে আমি ভগবানের অংশ, এইটা যদি কেউ স্বীকার করে নেয় তাহলে তার পাপ তো চলে যায়, তার কল্যাণ হয়ে যায়। সেই জন্য কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তাহলে ভেতরে যেন আগে প্রথমে হয়ে ওঠে আমি ভগবানের অংশ। কিন্তু আমি ভগবানের অংশ বললে তো ব্যবহারিক জগতে বোঝানো যাবে না। সেই জন্য ব্যবহারিক জগতে বোঝানোর জন্য বলতে হবে আমি অমুক। তাহলে আমি, কেউ যখন আমাকে জিজ্ঞেস করবে তখন আমাদের মনে যদি এইটুকু নকিং হয় আমি ভগবানের অংশ, তুমি কি আমি ভগবান অংশ, শুধু এই বোধটুকু যদি আমাদের ধারণ হয়ে যায় তা আমাদের অনেক 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 কাজ মিলে যাবে। কিন্তু দেখুন, আপনাদের কথা আমি ছেড়েই দিলাম। আমি বললাম 9 সাল থেকে আমি যুক্ত হয়েছি দাদার সঙ্গে, এই পথে বৃন্দাবনে গিয়েছিলাম। বৃন্দাবন যাওয়ার পর ওখানে গিয়ে মালাও ধরানো, মানে দাদা প্রস্তাব দিয়েছে, মানে চিন্তা ভাবনা করে নিয়েওছিলাম, সেই প্রশ্নটা পরে আসছি। এতদিন থেকে এই পথে চলে এই কথাগুলো বারবার পড়ে তবু কেন, কিন্তু এখনো অনুধাবনে আনতে পারিনি, এখনো সেদিকে আসতে পারিনি, এটাই হচ্ছে ন্যূনতা। তা আপনারা সবাই ভক্তজন আছেন, কৃপা করে প্রার্থনা করবেন যেন এই জায়গায় আসতে পারে। এখনই এটা সমাপ্ত করো, একটু কীর্তন করে যাবেন 2 মিনিট, এখন আসলে হরি নামটা বাদ দিয়ে যাবেন না। নতুন আচ্ছা মনে করলে নিয়ে যেতে পারেন, কারণ এর তো জোর করার বিষয় না। এবার